আমাদের জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ চলছে। আমরা যারা বলতে চাই, ওই বিএনপি জামাত চক্র কিছু রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে, তারা বলতে চায় টেক ব্যাক বাংলাদেশ। আমরা বলতে চাই টেক ব্যাক বাংলাদেশের নাম করে তারা ওই জঙ্গি বাংলা ভাইয়ের আমলে ফিরে যেতে চায়। টেক ব্যাক বাংলাদেশের নাম করে তারা 21 আগস্ট প্লেনের হামলার যুগে ফিরে যেতে চায়। টেক ব্যাক বাংলাদেশের নাম করে তারা ওই স্বাধীনতা বিরোধী চক্র যেভাবে 63 জেলায় সিরিজ বোমা হামলা চালিয়েছিল সেই যুগে ফিরে যেতে চায়। আমরা বাংলাদেশের মানুষ হতে দিতে পারি না, হতে দেব না। একটি কথা বলতে চাই, এই ভাষার মাস স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারীরা বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের একটি গান খুব মনে পড়ে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি আমরা কথা দিয়েছিলাম, আমরা তোমাদের ভুলব না। বেগম খালেদা জিয়া আর বিএনপি ওই শহীদদের রক্তের সাথে বেইমানি করে নিজামিয়ার মুজাহিদকে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। আমরা বাংলাদেশের মানুষের ভুলি নাই। বাংলাদেশ আওয়ামী লীগ জবাব দিবে, জনগণকে সাথে নিয়ে সংগ্রামী সমাবেশ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের সংগ্রামী জনতা সাথে কুরাইশী।